আমাকে হচ্ছে একজন বলছিল ঝালমুড়ি আর চানাচুর রিভিউ দিতে, আমি জানি অনেক আগের, বাট হ্যাঁ দিচ্ছি। এটা হচ্ছে আমি আগে স্টার্টিং এ খাইছি, মানে যখন হচ্ছে বের হয়েছিল তখন খাইছি, তখন রিভিউ দিতাম না, আর এখন রিসেন্টলি হচ্ছে বলার পর খাইলাম। এটা হচ্ছে বম্বে সুইটস এর ঝালমুড়ি, অ্যান্ড এটা হচ্ছে 10 টাকা, 17 গ্রাম। আমি ফার্স্ট যখন খাইছি খাওয়া বাদ দিয়ে দিছি, কারণ ওইটার মধ্যে টু মাছ ওয়াসাবি ফ্লেভার পাইছি, মানে হচ্ছে ঝাঁঝ, আপনার ওই যে সরিষার তেলে ঝাঁঝ যেটা, ওই রকম ঝাঁঝ পাইছি, তখন এর জন্য আর খাই নাই। আর নর্মাল মুড়ি ছিল, কিন্তু এখন হচ্ছে একটু পার্থক্য দেখতেছি, সেটা হচ্ছে এটা নর্মাল মুড়ি না, এটা ওইনাদের নিজেদের প্রোডাকশনের মুড়ি, ঠিক আছে। ওকে, এক্সপেকটেশন অ্যান্ড হচ্ছে রিয়ালিটি, রিয়ালিটিতে হচ্ছে হ্যাঁ ওই যে বাদাম আছে, আমি বাদাম খুঁজতেছিলাম। তাহলে হচ্ছে মশলা, মুড়ি, হালকা চানাচুর আর বাদাম, এ হচ্ছে আমাদের ঝাল মুড়ি। এখন হচ্ছে মুড়ি, মুড়িকে আমার চিপস চিপস মনে হচ্ছে। ওই ওয়াসাবি ঝাঁঝের পরিমাণটা কমাইছে, এখন হচ্ছে মোটামুটি সহ্য করার মতো হয়েছে। ওই ঝাঁঝের জন্য ঝালটা ওইভাবে মুখে পড়ে না, ঝাল আছে, আর আমার মনে হয় টেস্টিং সল্ট আছে। হ্যাঁ টেস্টিং সল্ট আছে, আপনি এমনি দেখলেও টের পাবেন, টেস্টিং সল্ট আছে, আর হচ্ছে হালকা মিষ্টি মেবি। টেস্টিং সল্ট, মশলা কম, ঝাল ওইভাবে না, কিন্তু হচ্ছে আপনার যে ওই ঝাঁঝটা, যেটা কিনা যে ওয়াসাবি ঝাঁঝ বলে, মানে এখানে হচ্ছে আপনার সরিষার তেল মিন করছে ঝাঁঝ দিয়ে, ওইটাতেই হচ্ছে আপনার সহ্য করতে না পারলে এটা আপনার ভালো লাগবে না। মুড়িগুলো খাই মনে হচ্ছে আমি চিপস খাচ্ছি, এগুলোকে মুড়ি কম চিপস বেশি মনে হচ্ছে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ঝালমুড়ি, চিপসের মতো লাগতেছে তো মুড়িগুলো, এর জন্য ভালোই লাগতেছে।